नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। एटी डिसेम्बर मासेर मासिक राशिफलेर भिडियो। आपनी जदि मिथुन राशि मानुष हन, आपनार क्षेत्रे एई डिसेम्बर 2022 की सम्भावना निये आसते चलेछे, एई विषय निये एई भिडियोते आमी विस्तारित आलोचना करते चलेछि। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখো, মিথুন রাশির 100 জন মানুষ আছে, 100 জনের বিভিন্ন রকমের প্রশ্ন আছে। কারো কর্ম, কারো শিক্ষা, কারো প্রেম, কারো ব্যবসা, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা কিন্তু করব। নেগেটিভ এবং পজিটিভ দুটি দিকই আমি কিন্তু বলবো। সবই যে ভালো হবে এটা আমি বলবো না, সবই যে খারাপ হবে এটা আমি কিন্তু বলবো না। কারণ এই রাশিফল আপনাদেরকে একটা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে নিতে পারেন। আমি কখনোই বলি না যে 100-তে 100 মিলবে, 10%ও যদি আপনার জীবনে কাজে আসে কিনা আমি নিজেকে গর্ব অনুভব কিন্তু করব। কারণ এই রাশিফলটি খুব কষ্ট করে আপনাদের জন্য কিন্তু আমি তৈরি করি। অনেক গ্রহের গোচর ঘেটে আপনাদেরকে কিন্তু এই রাশিফল তৈরি করি। অনেকে বলছেন যে স্যার মিথুন রাশির আমার কেন হচ্ছে না। দেখুন, এটা তো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল আমি বলছি না, কারণ আপনার মহাদশা, আপনার অন্তর্দশা আলাদা। এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। তো কেন আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা কিন্তু করতে চলেছি। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে 3রা নভেম্বর পর্যন্ত। 3রা নভেম্বরের পর আপনার ঠিক সপ্তমে অবস্থান করে যাবে। স্বাস্থ্য নিয়ে খুব একটা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে না। নাম্বার 1 পয়েন্ট, যাদের দাঁতের সমস্যা বা স্কিনের সমস্যা বা চোখের সমস্যাতে ভুগছিলেন বা আপনার ব্লাড প্রেশারের সমস্যা, তাদের ক্ষেত্রে কিছুটা কমবে এটা আমি বলবো। খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু থাকছে না মিথুন রাশির মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে। যাদের খুবই বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা ব্যাপার, সে পার্টটা কিন্তু আলাদা, খুবই বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় মিথুন রাশির স্বাস্থ্যের দিক কিন্তু ভালো। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রেম। প্রেম, আমি একটি কথা বারবার বলি, প্রেমের ক্ষেত্রে আমি 3টি গ্রহকে বলি। একটি হচ্ছে চন্দ্র, একটি হচ্ছে মঙ্গল এবং একটি শুক্র। আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর কিন্তু আপনার জীবনে প্রেমের জায়গাটা কিন্তু নির্দেশ করবে। তবে মিথুন রাশির ক্ষেত্রে এই মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু পেতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, প্রেমের ক্ষেত্রে আপনার দুর্দান্ত লাভ কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, নতুন প্রেম, প্রেমের ক্ষেত্রে সফলতা। কারণ পঞ্চমপতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব মানে ভালো সময় কিন্তু নির্দেশ কিন্তু করছে আপনি যদি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা যারা করছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রথম কথা। এবং যারা কথা কিনা বেচা করে খান, অর্থাৎ কথা বিক্রি করে খান, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মানে বছরের শেষ মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থের কিন্তু জোয়ার কিন্তু আসতে চলেছে। তবে দ্বাদশভাবে মঙ্গল, একটু সতর্ক থাকুন। ষষ্ঠপতি দ্বাদশভাবে, যারা ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন এবং বক্রি অবস্থাতে আছে, এখানে কিন্তু সমস্যা। মানে আপনি জমি জমা কিনতে চাইছেন বা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, কোনো ফ্ল্যাট পারচেস করতে চাইছেন বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো একটু থেমে যান। এ মাসে কিন্তু কোনো প্রপার্টি বা কোনো ফ্ল্যাট বা কোনো জায়গা জমি নেবেন না। কারণ এ মাসটা সেই জায়গাটা কিছুটা হলে কিন্তু হয়তো আপনি সেখানে প্রতারিত কিন্তু হতে পারেন। টাকা দিয়ে প্রতারিত হওয়া, এটা কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। তবে কিছুটা আপনাদের অমনোযোগী ভাবও কিন্তু আসবে। মিথুন রাশির ক্ষেত্রে অমনোযোগী জায়গাটা কিন্তু রয়েছে।
মোটামুটি আপনাদের যারা উচ্চ শিক্ষা করছে, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা একটু নিচু লেভেলে পড়াশোনা করছেন, তাদের প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে, তাদের একটু অমনোযোগী, একটু মোবাইলের প্রতি বা একটু ল্যাপটপের প্রতি আকর্ষণ আকৃষ্টটা বেড়ে বেড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাটা একটু কনসিস্টেন্স নিয়ে আসতে হবে, যাতে আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো যেন হয়। এবার আছে আপনাদের বিবাহ। দেখুন, সপ্তম পতি বৃহস্পতি আপনাদের বকরি থেকে মার্গি হয়ে গেছে, অর্থাৎ যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, হয় আপনাদের বিয়ে হয়ে যাওয়ার একটা বড় প্রবল সম্ভাবনা রয়েছে, নয়তো বিয়ের জন্য কথাবার্তা এগাতে পারে, বিয়ের জন্য কথাবার্তা এগাতে পারে, যোগাযোগগুলো আসতে পারে, বা আপনাদের অনেকটা এগিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু খুব ভালো মিথুন রাশির যত মানুষ আছে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের বন্ডিংয়ের জায়গা রয়েছে, দাম্পত্য সুখের জায়গা রয়েছে, এবং আপনাদের ক্ষেত্রে কর্ম, দেখুন কর্মটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কর্মাধিপতি বক্রিয় অবস্থাতে ছিল, মার্গী হয়ে গেছে, এবং আপনার ক্ষেত্রে কিন্তু পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নাম মহাপুরুষ রাজযোগ কিন্তু রয়েছে। এটা আপনাদের কি বলবো ডিভিডেন্ট দিবে, ডিভিডেন্ট আমি বলছি মিথুন রাশির ক্ষেত্রে। যদি আপনাদের ঢাইয়া চলছে অষ্টমভাবে শনি, অষ্টমগত শনি ভাগ্যাধিপতি অষ্টমভাবে অষ্টমপতির সাথে যুক্ত হয়েছে, কিছুটা ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা করছে, আমি মানছি কিছুটা ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা করছে, কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে ডিভিডেন্ড দিবে, যেহেতু এই বৃহস্পতি বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, নতুন কর্মের সূচনা আপনাদের হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে আপনি মিথুন রাশির মানুষ, এবং যারা মেডিসিন রিলেটেড কাজকর্ম করছে, অর্থাৎ আপনার ধরুন একটা মেডিসিনের শপ আছে, বা আপনার কোনো ইলেকট্রিক গুডসের শপ আছে, বা আপনার কোনো কাঠের ফার্নিচারের বিজনেস আছে, বা আপনার ফুড রিলেটেড বিজনেস আছে, এই ব্যবসাগুলো আপনাদের ক্ষেত্রে, বা আপনার একটা মিষ্টির দোকান আছে মিথুন রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে, বা আপনার কোনো একটা ছোটোখাটো গাড়ির শোরুম রয়েছে, বিক্রি বাড়বে, যে কোনো গাড়ির শোরুম থাক না কেন, দু চাকা হোক, তিন চাকা হোক, চার চাকা হোক, মোটামুটি বিক্রির জায়গাটা কিন্তু বাড়বে মিথুন রাশির ক্ষেত্রে। এবং বিদেশের সাথে যারা রত আছে, একাদশভাবে রাহু নিশ্চিতরূপে, একাদশভাবে যখন রাহু ভ্রমণ করে কিনা, লাভ কিন্তু দেয়, প্রফিট আপনাদেরকে দিবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ এই জায়গাটা দেখা দরকার, একাদশভাবে রাহু আপনাদেরকে এক্সল্টেড পজিশানে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, বা বিদেশে যাওয়ার জন্য যারা চিন্তাভাবনা করছেন, বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত আছেন, বিদেশ থেকে ডেফিনেটলি আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, এবং সুখ সাধন আপনাদের দেখা যাচ্ছে, সুখের জায়গা আপনাদের কিন্তু আসতে চলেছে, আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে মিথুন রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলি, যারা দূর যাত্রা করতে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, একটু সাবধান থাকবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে যেহেতু অষ্টম স্থানে শনি অবস্থান করছে কিনা, কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং মঙ্গল দ্বাদশভাবে যাত্রার ক্ষেত্রে একটু হলেও সাবধান, আমি বাবারও বলবো একাদশপতি দ্বাদশভাবে ষষ্ঠপতি, আপনার উন্নতি কারণ আপনার ক্ষেত্রে শত্রুতা হবে, নিজের জ্ঞাতি শত্রুতাও কিন্তু থাকবে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন না, মিষ্টি কথা বলবে, এই জ্ঞাতি শত্রুতা, কিছু লোক থাকবে আপনাকে উপরে উঠিয়ে দিয়ে মই টেনে নিবে, অর্থাৎ এইসব লোক থেকে কিন্তু সাবধান থাকুন। এবং আপনাদের এ মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো জায়গা কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। কি উপায় করবেন আপনারা, গণেশজির উপাসনা করুন,
গণেশ দিকে 21টা দুব্বা আপনার বুধবার করে নিবেদন কিন্তু করুন, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে নাকি না তারা নিজস্ব জন্মকুণ্ডলীটা আপনারা বিচার বিবেচনা করুন, কোন জায়গাটাতে আপনার দোষ রয়েছে সেটার প্রতিকার প্রতিবিধান করুন, আপনার ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু ভালো ফল আপনার কিন্তু আসতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।